নির্বাচন নহয় যেন রণাঙ্গন, যুক্তিযুদ্ধর ঠাইত শিল ইটার বরষুণ, পাড়ায় পাড়ায় বুথে বুথে কেবল রাজনৈতিক দখল কায়েম করার যুদ্ধ। করবাত যদি ভাঙি চুরমার করা হয়েছে ভারতীয় নবজাগরণের স্থপতি বিদ্যাসাগরের প্রতিমূর্তি, করবাত জ্বলা হয়েছে বাইক গাড়ি, প্রতিদিনেই চলিছে অভিযোগ প্রতি অভিযোগ। এয়াই পশ্চিমবঙ্গ, উত্তাল পশ্চিমবঙ্গ। ভারতীয় রাজনীতিত পশ্চিমবঙ্গ সদায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আহিছে। সমান্তরালভাবে রাজনৈতিক হিংসায়ও সংবাদ শীর্ষ দখল করে আহিছে বহুদিন ধরে। পশ্চিমবঙ্গত ভোট মানেই যেন ভয় সাধারণ জনতার বাবে। এইবারের নির্বাচনও ব্যতিক্রম হওয়া নাই, বরঞ্চ নির্বাচনী হিংসায় নতুন মাত্রা পাইছে এইবার। বিজেপি তৃণমূলের রাজনৈতিক হিংসায় চরম রূপ ধারণ করেছে দিদির বাংলাত। ছটা পর্যায় পার হয়ে যাওয়া অবস্থাত পশ্চিমবঙ্গ সম্মুখীন হয়েছে নতুন রাজনৈতিক পরিস্থিতির। নির্ধারিত সময়ের পূর্বে নির্বাচনী প্রচার সামরার নির্দেশ নির্বাচনী আয়োগের। সাগে ভারতের নির্বাচনী আয়োগে প্রথমবারের বাবে এনে সিদ্ধান্ত ললে। কলেজ স্ট্রীটের সংলগ্ন অঞ্চলত অভূতপূর্ব নির্বাচনী হিংসা হয়েছিল অমিত শাহর রোড শোক কেন্দ্র করে। বিদ্যাসাগর কলেজত প্রতিষ্ঠিত বিদ্যাসাগরের মূর্তি ভাঙি দিয়া হয়েছিল, তারপিছতে উত্তপ্ত হয়ে পড়েছিল রাজ্যের পরিস্থিতি। মোদীর প্রচার সভা শেষ হওয়ার পাছতে বলবৎ হব এই নির্দেশ। ভারতের রাজনৈতিক ইতিহাসত প্রথমবারের বাবে 324 ধারা প্রয়োগ করে জারি করা হল এই নির্দেশ। নির্বাচন আয়োগের ফলের পরা বদলির নির্দেশ দিয়া হল রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য। একে সময়তে বদলির নির্দেশ দিয়া হল রাজ্যের CID প্রধান রাজীব কুমারক। বদলির নির্দেশ পশ্চিমবঙ্গের গৃহ বিভাগের প্রধান সচিব CID অতিরিক্ত সঞ্চালক প্রধানক দিয়ার পিছতে প্রতিক্রিয়া জানাইছে রাজনৈতিক দলবোরে। আয়োগের এই সিদ্ধান্ত উচ্চকণ্ঠে বিজেপির আদরণি। বিজেপির দলীয় সূত্রের মতে রাজ্যের পরিস্থিতির লক্ষ্য রাখি আয়োগে এই সিদ্ধান্ত আগতেই লব লাগিছিল। এই নির্দেশের পিছত প্রধানমন্ত্রীও দাবি করিলে বিজেপিয়ে অকলে পাব দেশত 300তকৈ বেশি আসন। ঘটনাক্রমত বিরোধীর বিরোধিতা তীব্র রূপত আহিছে মিডিয়ার সন্মুখত। আয়োগের সিদ্ধান্তর পিছতে মমতা ব্যানার্জীয়ে আয়োজন করিলে সংবাদমেল, আয়োগের সিদ্ধান্ত সমালোচনা করিলে। লিখিত আপত্তিও দর্শালে আয়োগের ওসরত। মমতা ব্যানার্জীর অভিযোগ অনুসরি সন্দেহর আবর্তত নির্বাচন আয়োগের নিরপেক্ষ ভূমিকা। এতিয়া প্রশ্ন এটাই, ইমানের পিছতো বিজেপির আশামতে পদুম ফুলিবনে বঙ্গত?